বছর আমাদের ফ্ল্যাগ মিটিং হলো, আজকে আমাদের ফ্ল্যাগ মিটিং হলো। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সত্যপুর কোম্পানি কমান্ডার সাহেব এবং এসডিপিও হাসনাবাদ, আইসি হাসনাবাদ সাহেব, আমাদের টাকি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিডিও হাসনাবাদ সাহেব এবং ওখানকার যে সভাপতি আছেন উনিও ছিলেন, এবং বাংলাদেশের একজন চেয়ারম্যান সাহেব ছিলেন, এবং বিডিআরদের যে কোম্পানি কমান্ডার ছিলেন উনিও উপস্থিত ছিলেন। সেখানে আমাদের সিদ্ধান্ত হলো নদীর মাছ বরাবর দিয়ে একটা সীমারেখা তৈরি হবে। সেই সীমা আমাদের টাকি থেকে, আমাদের টাকি পৌরসভা থেকে ইন্ডিয়ার দিক থেকে যে বোটগুলো নামবে, যে দর্শনার্থীরা নামবে এবং যে প্রতিমাগুলো নামবে, তারা মাছ বরাবর পর্যন্ত যেতে পারবে, কেউ মাছ বরাবর অতিক্রম করতে পারবে না। এবং বাংলাদেশ থেকে যে প্রতিমা এবং বোটগুলো নামবে, যে দর্শনার্থীরা নামবে, তারা মাছ বরাবর অতিক্রম ইন্ডিয়ার দিকে আসতে পারবে না। আপনার ঘাটসগুলো আছে, ঘাটসে ভালো করে আপনার ব্যারিকেডিং হয়ে, লাইটিং হয়ে, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনে পুরো টাইম থাকবেন, আমরাও সবাই থাকবে, ইনশিওর করে কি ভালো করে পুরো ক্রাউড ম্যানেজ হয়ে যান, যত বাইরে থেকে লোক আসবে ওনার জন্য ভালো এক্সপিরিয়েন্স হয়, ওনারও ভালো করে একটু ছুটির সময় একটু দুর্গা পুজো এনজয় করতে পারেন, সব ভালো করে দেখতে পারেন।